আচ্ছা, আপনাদের কি কখনো এরকম হয়েছে যে ঘুমিয়েছিলেন, ঘুমের মধ্যে দেখেছেন হঠাৎ করে শত্রুপক্ষ আপনার সামনে, না হয়তো ভৌতিক চেহারা নেই, কেউ আপনার সামনে দাঁড়িয়ে আছে অথবা আপনার খাটের পাশে বসে আছে, বা এমনটা হয়তো দেখেছেন যে আপনার বুকের ওপরে সে বসে আপনাকে চাপছে, আপনার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসতে যাচ্ছে এবং মনে হচ্ছে তা সত্যি 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 আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আপনার হঠাৎ করে ঘুম ভেঙে গেল আর ঘুম থেকে আতঙ্কে জেগে উঠলেন। উঠে দেখলেন আপনার আশেপাশে কেউ নেই, আপনি ঘুমিয়েছিলেন। এমনটা কি কখনো আপনার হয়েছে? যদি উত্তর হয় হ্যাঁ, তবে জেনে নিন এর নাম হচ্ছে স্লিপিং প্যারালাইসিস, অথবা বাংলায় যাকে বলা হয় বোবায় ধরা। আর আমাদের এবারে ভিডিওতে জানাবো ঠিক কেন আমাদের বোবায় ধরে, আর এটা কি এবং এটা কি করলে আমাদের বোবায় আর ধরবে না, মুক্তি পেতে পারবো এই বোবায় ধরা অথবা স্লিপিং প্যারালাইসিস থেকে। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আমাদের MSTV-র আজকের আয়োজন রহস্যের খোঁজের এবারে পর্বটি, আর এরই মধ্যে সাবস্ক্রাইব করে ফেলুন MSTV। আমাদের কেন বোবায় ধরে বা এটা কি? আমরা যখন ঘুমাই তখন আমাদের শরীরের সব কাজ বন্ধ হয়ে যায়। সব কাজ বলতে ব্রেন, হার্ট, পাকস্থলী এর কথা বলছি না, আমাদের বাহ্যিক অঙ্গগুলি, হাত, পা, চোখ, কান, এগুলো তার কাজ বন্ধ করে দেয়, যেগুলো কিনা প্যারালাইজডের মতো হয়ে যায়। তখন আমাদের শরীরের কন্ডিশন একটু খারাপ হলেই আমরা খুব খারাপ ফিল করতে থাকি, আর তখন আমাদের ব্রেন উল্টাপাল্টা জিনিস দেখাতে থাকে। যে কাজগুলো ঘটে আমাদের অবচেতন মনে, তখন আমরা চাই হাত পা নাড়াতে কিন্তু পারি না, কারণ আমাদের ব্রেন মন সজাগ হলেও আমাদের দেহ অবচেতন অবস্থায় আছে। অনেক সময় আমরা চোখ খুলে চাইতে গেলেও পারি না, চোখ খুলতেই চায় না। এমন সময় মনে হয় কেউ একজন আমাদের বেঁধে রেখেছে বিছানার সাথে। অনেক কষ্ট হয় আমাদের, অনেক সময় অনেক কষ্ট করে উঠতে চেষ্টা করি, এক সময় ঘুম ভেঙে যায়, মানে তখন আমাদের শরীর এবং মন দুটোই জাগ্রত হয়ে যায়। আর শরীর মন দুটোই জাগ্রত হলে আমাদের ঘুম ভেঙে যায়, মানে আমরা তাকাতে সক্ষম হই, আর যখন তাকাই তখন থেকে আশেপাশে কিছুই হয়নি, হাঁপিয়ে গেছে। আমাদের গ্রামের এবং শহরের অনেকে মনে করে যে একে বোবায় ধরা বলা হয়, আর বোবায় ধরা মানে হচ্ছে বোবা নামক ভূতে ধরা। রাত্রে আমাদের যদি কোনো বোবা নামক ভূতে আমাদের ধরে তাহলে আমাদের এরকম হয়ে থাকে, আর সেই ভূত নাকি আমাদের বুকের উপর চেপে বসে আমাদের চাপতে থাকে। তবে মাঝে মাঝে এটা হতে পারে যে পৃথিবীতে আমরা মানুষ ছাড়াও যে জিন জাতি রয়েছে তারা আমাদের ঘুমের মধ্যে বুকে চাপ দিতে পারে বা পা ধরে টানতে পারে, কিন্তু বেশিরভাগ সময় আমাদের শরীরের অবস্থা এবং নেগেটিভ চিন্তাভাবনার জন্য আমাদের বোবায় ধরে থাকে। এবার আসুন বোবায় কেন ধরে অথবা স্লিপিং প্যারালাইজড মানুষের কেন হয় জেনে নেই। কেউ যদি ভূতের মুভি বা ভয়ের গল্প শুনে ঘুমায় তাহলে অনেক সময় স্বপ্নে এগুলো দেখতে পারে, এবং তখন ঘুমের মধ্যে ভূতের স্বপ্ন দেখতে পেলে যদি দেখে যে ভূত তাকে দৌড়ানি দিচ্ছে তাহলে তার মনে হবে, অর্থাৎ তার সাবকনসিয়াস মাইন্ড এবং তার হার্ট ব্রেন তাকে এমনভাবে কাজ করাবে তার শরীরে যেন তাকে সত্যি সত্যি ভূতে দৌড়ানি দিচ্ছে, আর সে দৌড়াচ্ছে। সে স্বপ্নে যাই দেখতে পাবে বাস্তবে সে তাই অনুভব করতে পারবে। এরপরে সে যদি ভয়ে হাত পা নাড়ানোর চেষ্টা করে নাড়াতে পারবে না, চোখ খোলার চেষ্টা করলেও চোখ খুলতে পারবে না, কারণ হাত পা চোখ প্যারালাইজড হয়ে গেছে। এরকম আমিও অনেকবার ভূতের মুভি দেখে ঘুমিয়েছি, স্বপ্নে দেখেছি সেই মুভির ক্যারেক্টার ভূতটি আমার কাছে এসেছে, আমাকে দৌড়ানি দিচ্ছে, আমি দৌড়াচ্ছি কিন্তু দৌড়াতে পারি না, হাত পা নাড়াতে গিয়ে দেখি হাত পা নাড়ানো যাচ্ছে না, একসময় ঘুম ভেঙে যায়, উঠে দেখি আমি ঘুমিয়েছি আমার বিছানাতেই। তাই আপনারা যদি কখনো রাতে ভূতের মুভি দেখে থাকেন তাহলে ঘুমানোর সময় একটু সাবধানে ঘুমাবেন। রাতে জ্বর বা শরীর খারাপ থাকলে, কারো যদি রাতে জ্বর হয় তাহলে তো সে শরীরে ব্যথা, অস্বস্তি এবং বুকে চাপ অনুভব করবে। ঠিক তখন যদি সে খারাপ কোনো কিছু স্বপ্নে দেখে তাহলে মনে হবে যে তাকে বোবায় ধরেছে। অনিয়মিত ঘুমালে,
সাধারণভাবে অনিয়মিত ঘুমালে আমাদের ঘুমের ব্যাঘাত হয় এবং শারীরিক দিক দিয়ে আমরা দুর্বলতা অনুভব করি। এর কারণে আমাদের স্বপ্নে উল্টোপাল্টা দেখে আমাদের স্লিপিং প্যারালাইজড হতে পারে। অতিরিক্ত টেনশন, আমাদের অতিরিক্ত টেনশনের কারণে আমাদের লাইফটা শেষ হয়ে যায় অনেকেরই। আর অতিরিক্ত টেনশনের কারণে মানুষ খেতে পারে না, ভালো করে ঘুমাতেও পারে না, যার কারণে তার শারীরিক অসুস্থতা দেখা দেয়। আর এর জন্য রাতের বেলায় অনেক সময় দেখা যায় যারা বেশি টেনশন করে তাদের বোবায় ধরে থাকে অথবা উল্টাপাল্টা স্বপ্ন দেখে থাকে তারা। সর্বোপরি যেটা আমরা বুঝতে পারলাম, আমাদের শারীরিক সুস্থতাই আমাদের বোবায় ধরা থেকে রক্ষা করতে পারে। আমরা যত বেশি নিজেদের শারীরিক দিক দিয়ে ফিট রাখব তত বেশি বোবায় ধরার সম্ভাবনা আমাদের কম থাকবে। এবং ঘুমের স্টাইল আমাদের চেঞ্জ করতে হবে। অনেক সময় দেখা যায় আমরা যদি চিত হয়ে ঘুমাই বুকে ভর করে তাহলে এরকম সমস্যা হতে পারে। অথবা বিজ্ঞানীরা রিসার্চ করে এটাও বের করতে পেরেছে, মানুষ যদি তার দুটো পায়ের বৃদ্ধ আঙুল এবং তার নাক সোজাসুজি রেখে ঘুমায়, অর্থাৎ সোজা হয়ে ঘুমায় এভাবে, তাহলেও তার বোবায় ধরতে পারে। কারণ এরকমভাবে ঘুমালে রক্ত চলাচলে সমস্যা হয় এবং হার্টবিটে চাপ লাগে, এবং হার্টে চাপ লাগে, এর জন্য মনে হয় বোবায় ধরেছে। তাই কখনোই এরকমভাবে ঘুমাবেন না অথবা বুকে চাপ দিয়ে ঘুমাবেন না। আশা করি আমাদের আজকের ভিডিওটি থেকে বুঝতে পারছেন যে বোবায় ধরা কি, বোবায় আসলে আমাদের কেন ধরে, আর বোবায় ধরলে আমাদের কি করতে হবে, আর বোবায় ধরা থেকে আমাদের কিভাবে রক্ষা পেতে হবে। আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর কমেন্ট করে আপনার মন্তব্য জানান। পরবর্তীতে MS TV কোন ধরনের ভিডিও দেখতে চান তাও জানিয়ে দিতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।